পাক পবিত্র রমজান মাস যখন শুরু হয়ে যায় যেমনই রমজান মাস রমজান মাসের চাঁদ উঠে গেল আল্লাহ রাবুল আলমিন দুটা ফেরস জমিনের ভেতরে পাঠিয়ে দেন দুটা এলান কারনেওয়ালা জমিনের ভিতরে আসি আর ওই ফেরস্তা দুটা আসাবার এলান করেন একজন ফেরস্তা এলান করেন ওরে মির কাহা গ্রামের নওজান যুবক বুড়া বুজুর্গ বাপ জিরা মায়েরা খালারা তোমরা শুনে নাও ফেরস্তা একজন এলান করলেন ও গুনা কারনেওয়ালা রুকে যাও রুকে যাও রুকে যাও রুকে যাও আর গুনা করিও না তুমি এগারো মাস মদ পান করিলে এই রমজান মাস চালু হয়ে চার মদ পান করিও না এগারো মাস তুমি তাস খেলেছ রমজান চালু হয়ে গেছে আর তুমি তাজ খেলিও না এই গুণা করনে ওয়ালা পাপ করনে ওয়ালা এগারো মাস তুমি নমাজ ছেড়েছ এই রমজান মাস চালু হয়ে যে খবরদার তুমি আর নমাজ ছাড়িও না যারা পাপ করেছ গুণা করেছ রুকে যাও রুকে যাও রুকে যাও তুমি আর গুণা করিও না আর যারা নেকিতে লেগে থাকে নেকি করে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা ফেরেশতা ডাক দেয়া বললেন ও নেকি করনে ওয়ালা তোমরা আর একটু আগিয়ে যাও আর একটু আগিয়ে যাও আর একটু তোমরা আগিয়ে যাও তোমরা যে পাঁচ অক্টে নমাজে গলা রোজার মাসে বাড়িয়ে দাও অন্য মাসে তুমি তাহাজ পড়িতে পারো নি রোজার মাসে তুমি বেশি পড়ো একটু তুমি এগিয়ে যাও শুধু তা নয় এই রমজান মাস যখন চালু হয়ে যায় আল্লাহ রব আলমিন ফেরোস্তাকে ডাকতে বলেন ফেরোস্তারি আমার যত জাহান নামের গেট আছে যত জাহান নামের দুয়ার আছে সমস্ত দুয়ারকে তোমরা বন্ধ করে দাও রে সমস্ত দুয়ার বন্ধ হয়ে যায় এবার আল্লাহ ফেরেশতারাকে বলেন জান্নাতের দুয়ার খুলে দাও জান্নাতের গেট খুলে দাও এই রমজান মাসে সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দাও হয় এবার আল্লাহ ফেরেশতাকে ডাক দেন বলেন ফেরেশতারে আমার বান্দা বান্দিরাকে যেন কোন শয়তান কোন খবের শয়তান জিন যেন বহাকে তানা পারে রাস্তা থেকে যেন ভটকেতে না পারে এই জন্য তাকে মোটা মোটা জিনজির দিয়ে তার কে ভেঙ্গে দাও যাও সমস্ত শয়তানকে ভেঙ্গে দাও এবার বলবেন হাজি হাজী মাওলানা শয়তানকে যদি আল্লাহ ভেঙ্গে দিয়েছে তো এখন যারা রোজা করে না এরাকে ফের কে মোহক হইছে বরশে জাগ ধরে জাগে না কে এরাকে মোহক হইছে ভাইরে ইয়া গরম আছে শয়তান ইমন করে এরাকে সেনা তৈরি করেছে না যে রোজার মাসে ওই সেনার আর আসারটা এখনো আছে একটা مثال দিছি আপনাকে ডলে পানি আছে আপনার হাড়িতে এবার আপনি হাতটাকে ঘুরে তালাগেন নি করে ঘুরেতে ঘুরেতে পানিটা ঘুরবে না ঘুরবে না একটু বলেন ঘুরবে না ঘুরবে না ঘুরবে এবার এক দু মিনিট ঘুরতে ঘুরতে লোকটাকে তুলে নেন এবার যেমন আঙ্গুলটাকে উঠালেন সাথে সাথে পানি ঘুরতে বন্ধ হবে না ঘুরতে থাকবে হ্যাঁ শয়তান যে একা 11 মাসে এমন করে ট্রেনিং দিয়েছে না এই রোজার মাসেই বন্ধ হয় না উচলতি আছে চলছে ওর স্পিরিট আছে কিছু কম ছাড়া কথা কিন্তু ওই যে চলতি আছে হ্যাঁ আল্লাহকে দেখে ডরে না তো ফের মানুষকে দেখে ডরিয়া কি করবো এই যে সারাদিন থাকবো না খে এই দেখে ভাই রে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ফজিলত আর দিয়েছেন বলবেন হাজী মাওলানা রোজা করে কি পাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান সামা রমজানা ঈমান ওয়ইহতিসাব ওয়া গিফরা লাহু মা তাকাদাম মিন জামবিহি তাইয়ার নবী ऐलान করে দিয়েছেন যে আল্লাহর বান্দা বান্দীরা রোজা রাখবে রোজা রাখারতে দুটো নিয়ত করতে আপনাকে করতে হবে এক নম্বর কথা হলো ঈমান আও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্বাস করতে হবে আল্লাহ এক মাস রোজাকে ফরজ করেছেন আমি যদি রোজা রাখতে হবে রোজা যদি আমি না রাখি আমি গুণাগার হয়ে যাব পাপি হয়ে যাব ওয়াইতি সাবান নেকি মনে করে রোজা রাখতে হবে এই দুটা নিয়তে যারা রোজা রাখবে নবী বলেছেন গফির আলাহুমা তাকদ্দাম মিন জামবিহি তোমার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহকে তোমার maaf করে দিবে কিন্তু এখন রোজা কত লোক করব কি বিহারের বাড়ি বাড়িতে যাব মা খালারা কইবে মার বাপ ওই কি রে তুমি যে বিহারবাড়ি যাবে বাড়তে নেই রোজাটা করো না করো না তো বিহার যাবে যদি রোজাটা না করো তো কি কহিবে এরকম কত লোক আছে না নেই তখন ও কি করবে বিহার ডরে রোজা করে যাবে আল্লাহ বলবেন এগুলা রোজাতে তোমার কাম দিবে না বান্দা আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই নামাজিরা ওয়াইল জাহান্নামে যাবে ওই নামাজিরা নামাজ পড়ে ওয়াইল নামে জাহান্নামের ভিতরে যাবে বলবেন হাট মাওলানারা বলছেন যে নামাজ পড়ো আর আপনি ফের বলছেন যে নামাজ পড়ে ওয়াইল জাহান্নামে যাবে জি নমাজ পড়ে ও যা নাই তো কে হ্যাঁ এত বড় মসজিদ বানিয়ে কি করবো তাহলে দান দিয়ে দিচ্ছে এত কষ্ট করে কোন নামাজিরে যাবে আল্লাহ বলেন আল্লাহ যারা মানুষকে দেখছে নমাজ পড়ে জীবনে নমাজ পড়ে না বিহাই নমাজি পেয়েছে বিহাই যে বাড়িতে এবার বিহার সাথে সাথে উজু করে মসজিদের ভিতরে চলে গেল আল্লাহর ডরে এটা নমাজ হলো না রে ভাই এটা বিহার ডরে নমাজ হলো আল্লাহ বলছেন এর কোন নমাজি রে না আল্লাহ নামে যাবে আপনি রোজা রেখেছেন আপনি রোজাও রাখেননি কত ভাই দেখবেন মগরবের নমাজ পড়িতে চলে যায় যদি নমাজ না পড়িতে যায় হবে হাজি কি কইবে মুলবি কি কইবে খতিব কি কইবে মডেল কি কইবে ইশালা রোজা করে নিবে লাগে নামাজ খান্ডা পড়িতে আছে না চল 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 কমসে কম দেখি আছে লোককে মগরেবে নামাজ খান্ডা পড়লি যত লোক বলে যে রোজা করেছে আল্লাহ বলছেন এরকম নামাজিরা জাহান্নামের ভিতরে যাবে এই মত বন্ধুরে লোক দেখন রোজা করতে গেলে আল্লাহ গুনাহ মাফ করবে না আল্লাহ রাব্বুল আলামিন কে রাজি করার জন্য নেকি মনে কইরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা রোজা রাখবে এরকম রোজাদারের আল্লাহ জীবনের ছোট গুনাহকে মাফ করে দিবি আর কি নাকি আছে ওরে আল্লাহ আজ আপনি দশ হাজার দান করে দিলেন নেকি দেবেন কে ফেরস্তা কে নাকি দেবেন কে নাকি দেবেন ফেরস্তানে কি দিবেন নামাজ পড়বেন কে ফেরস্তানে কি দিবে আপনি হজ করতে যাবেন ফেরস্তানে কি দিবে কোরআন তেলাওয়াত করবেন ফেরস্তানে কি দিবেন দান করবেন ফেরস্তানে কি দিবে মা বাবার খেদমত করবেন ফেরস্তা দিবে কাজে কাজে ফেরেশতারা নেকি দিবে কিন্তু রোজার যখন বাড়িটা আইলো রোজার যখন নেকির কথা আইলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাকে ডাক দেয় বলছেন ফেরেশতারি ফা ইন্নাহু লি ওয়া আনা আজেসি বিহি এই রোজাটা হলো আমার জন্য রে ফেরেশতা তোমরা দূরে চলে যাও দূরে চলে যাও তোমরা রোজার বদলা দিতে পারবে না তোমরা রোজার নেকি দিতে পারবে না কারণ রোজা হলো আমার ও আনা আজেসি বিহি এবং আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজার নেকি দান করব কত আল্লাহ দিবেন সেটা আল্লাহ জানেন আল্লাহ কি আমাদের দিন ত্যাগ করে সুন্দর করে আপনার হাতে দিবেন বান্দারে আমাকে না দেখে বিশ্বাস করে তুই যে রোজা করেছিস তুই ইচ্ছা করতে গেলে লক্ষ করে পানি পান করতে পারতিস ইচ্ছা করতে গেলে নদীতে তুই ডুব মেরে পানি করতে পারতি কেউ দেখত না কিন্তু যখন তুই আমার পরে বিশ্বাস করে রোজা রেখেছিস আমি আল্লাহ যা কি বদলা দিব জানেন আল্লাহ জান্নাতের ভিতরে আটটা দুয়ার আছে ভাই কয়টা দুয়ার আছে আটটা দুয়ার জান্নাতের ভিতরে আছে যারা নমাজ পড়বে নমাজের দুয়ারে যাবে রোজা রাখবে রোজার দুয়ারে যাবে হজ করবে হজের দুয়ার দিয়ে যাবে জাকাত দেবে জাকাতের দুয়ার যাবে

দরজা যারা রেখেছ কোথায় আছো এসো 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 তোমরা আমার এই জান্নাত এই রাইয়ান দিয়ে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও এবার যত রোজাদার আছে এবার ওই জান্নাতের ঢুকে যাবে ঢুকতে 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 নবী বলেছেন উম্মত যখন সমস্ত রোজাদার জান্নাতের ভিতরে চলে যাবে এবার রাইয়ান দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে এবার যেমনই বন্ধ করে দেওয়া হলো বিনা রোজাদার আর কিন্তু ওই গেট দিয়ে ঢুকতে পারবে না সুবহানাল্লাহ স্পেশাল গেট আল্লাহ নবীর সাহাবি হজরতন হুজুর জান্নাতের ভিতরে আট দুয়ার আছে আর দুয়ার গালা ডাকবে আমার দিক দিয়ে এসো যারা নামাজ পড়েছে নামাজের দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো যারা রোজা রেখেছে রোজার দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো যারা দান করেছে দানের দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো এরকম কি কোনো মানুষ হবে যে লোকটা দুয়ারের আগা দিক দিয়ে হাঁটবে আর সমস্ত আটটা দুয়ার তাকে ডাকবে আমার দিক দিয়ে এসো আমার দিক দিয়ে এসো আমার দিক দিয়ে এসো এরকম কি কোনো আল্লাহর বান্দা আছে রাসূল বলেন হ্যাঁ রে আবু বকর হ্যাঁ আছে আর যত লোক যাবে তাদের মধ্যে একটা তুমি আছো সে আবু বাক্কারটা জানেন আবু বাক্কারটা কে আল্লাহ নবীজি একদিন সাহাবীরা কে বলছেন দান করো রাসূল সাহাবীরা কে বলছেন দান করো বাড়ি চলে গেলেন দানে পাল্লা পাল্লি শুরু করে দিলেন উমর ফারুক মনে মনে হাসছেন আজ আবু বকরকে দান করে জিতব যেমন আজ আপনারা পাল্লা পাল্লি দেখালেন কি দেখালেন না হা হে হামিদ দিন 10000 আর তুই দিবি না কেন তুই 6000 টাকা দে তুই 10000 দিন তুই 15000 টাকা দে এটা জায়জ আছে এটা কোনো নাজাজের কারণ না এখানে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে লোক দেখানো নাই এবার ওমার ফারুক বাড়ি চলে গেলেন আজ আবু বাকরকে দান করে জিতবো বাড়ি চলে গেলেন কপি কলম নিয়ে বসলেন মালকে দুই ভাগে ভাগ করলেন এক ভাগ মাল বাড়তে রাখলেন আর এক ভাগ মাল নিয়ে নবীর দরবারে হাজির করলেন আর মনে মনে কিন্তু খুশি আজ আবু বাকরকে দান করে বলেন বলেন জিতবো এবার আউ বাক্কা রাজি আল্লাহ বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পর তখন বিবিকে বলছেন হাগো নবীজি দান চেয়েছেন যে দান দাও বাড়িতে কিছু আছে ওরে সুবহানাল্লাহ দেখেন কত গরিব মানুষ বিবি বলছেন স্বামী গো মাত্র এক সামানে আড়াই এক কিলো যাও কিংবা যাও এর আছে কোনো স্বামী আর কিন্তু আমার বাড়ি থেকে নাই ওরে আল্লাহ গ্রামের যদি মোড়ল হাজির সাহেব সবাই দশ হাজার পাঁচ হাজার দিচ্ছে আর ও যদি কয় যে আমি একশোটা টাকা দেবো আপনারা ছেচ্ছা করবেন না করবেন না মালানা ঘুরিয়ে দেবেন বল বদলা আমায় দিয়ে দেবো টাকাটা কত লোক বলে দেবেন হাজিরা তাহুবক্কার সাহাবের মধ্যে বড়ো সাহাবি বলছেন আল্লাহ উম আর উসমান গানি ঘোড়া উট ছাগল বকরি সোনা চান্দি সব দান করলে আর সামান্য কটা আমি নিয়ে কেমন করে যাব খায় যা হোক ওই দান কটাকে নিয়ে ওপর থেকে চাদর দিয়ে দিলেন চলে গেলেন কেউ না জানতে পারে ঢেরিতে ঢেলে দিলেন মানুষ কহে যেখানে রাইত হয় বাঘের ডর হয় যে যেখানে পালাবো যেখানে রাইত হবে কিংবা গাড়ি খারাপ হবে নাকি ডাকাতের যেখানে ডর আছে যেখানে তাড়াতাড়ি করে পালাবো যেন ডাকা চিন্তাই না করে ওখানে রাইত হবে কিংবা গাড়ি খারাপ হবে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কাহকে জানাবো না আমি ঢেলে দেব ঢেরিতে এবার রাসূল হাজিরে শুরু করে দিলেন

আল্লাহ ন আমি আপনার বন্ধু আপনার শ্বশুর আপনার সাথী আপনার সাবি আল্লাহ এবং আল্লাহর বাড়িতে রেখে গে ন আমার বাড়িতে যা ছিল সব কোটা আমি ঢেরিতে ঢেলে দিয়েছি নবীজি যা ছিল বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাড়িতে রেখে সব গোটা আমি ঢেলে ঢেলে দিয়েছি হাইরা তোমার দাঁড় হে বলছেন নবীজি আজকে আমি আবু বাকারকে দান করে জিততে পারলাম না খুব আজকে পারলাম না আমি অর্ধেক দান করেছি অর্ধেক বাড়িতে রেখেছি অর্ধেক নেকি পেয়েছি আর আবু বাকার গোটা দান করে দিয়েছে গোটা পূর্ণ নেকি পেয়ে নিলে আজকে দান করে জিততে পারলাম না সে আবু বাকারটাকে জানেন আর একটা শুনেন আপনারা সবাই জানছেন যে মাক্কার বেঈমান মুশরিকরা নবীর পরে জুলুম অত্যাচার করেছিল নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছিলেন জোরে বলেন মদিনায় রাস্তাতে বেঈমান মুশরিকদেরকে ভয়ে কোন খালটাতে ঢুকেছিলেন খালটার নাম কি যে গারে সর এবার নবীজি ঢুকতে যাবেন হযরত আবু বকর বলেন হুজুর থামেন আমি আগে ঢুকবো কেন পুরাতন খাল সাপ আছে কি বিচ্ছু আছে আপনি ঢুকলে আপনার পুরো আক্রমণ করতে পারে আমি ঢুকবো মোর লাভু বাকার মরবে আপনার যেন কিছু না হয় বলেন সোহান ঢুকলেন সাফ করলেন খাল সাফ করলেন এবার দেখছে ছোট 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 খাল আছে কি দিয়ে ঢাকবে চাদর ছিঁড়ে 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 খাল গালাকে ভরে দিলেন এবার বলছেন হুজুর চলে এসেছেন আপনি নবীজি সান্ধাইলেন দেখছে দুটা খাল কিন্তু বন্ধ করার জন্য কিছু পাওয়া যায় না নাই কাপড় শেষ হয়ে গেছে এবার ওরে আল্লাহ আল্লাহ তালা দু খালে দু পা দিয়ে দিলেন সব খাল বন্ধ হয়েছে আমার নবীকে যেন কোন সাপে আক্রমণ করতে না পারে এই জন্য দু খালে দু পা দিয়ে দিলেন কিন্তু মুসলমান ওই খালে ছিল সাপ সাপ যে বের হওয়ার জন্য ছটপট করে অধিক দিয়ে বের হয় ওটা খাল বন্ধ এমন দিয়ে বের হয় এটা খাল বন্ধ এমন দিয়ে হবে এটা খাল বন্ধ এই করতে করতে যে জায়গাতে হাজরাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নর পাঁচ ওই পায়ের সামনে খালটাতে এসে যে আমার নবী গোটা রাত যে কাছে আমার নবী নবীজি আবু বকরের এই রানের উপরে মাথা দিয়ে নবীজি ঘুমিয়ে গেছে এবার ওই সাপ বেরতে না পারে হে এমন চোর করে হযরত আবু বকরের পায়ে কামড় দিয়েছে ওরে আল্লাহ আপনারা জানেন সাপে কামড় দিলে ছেলে মানুষকে বীজ লেগে যায় এবার আস্তে আস্তে করে বীজ উঠতে 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 শরীর লেগে লেগে কিন্তু বিষে কাতর হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত হযরত আবু বকর নবীকে জাগান না গোটা রাত আমার নবী জেগেছি কেমন করে এই নবীকে আমি কষ্ট দেব আমি আবু বকর আমার জীবনটা চলে যায় করে আমি মরে যাব আমি মরে যাব কিন্তু আমার নবীকে কষ্ট দেব না খুব এইবারে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কষ্ট থামতে না পারি চোখ দেখ ফোঁটা পানি যেমন নবীর গায়ে পড়লেন নবীজি আমার চট করে দেবে গেলেন নবীজি জায়গা যাওয়া পর বলছেন আবু বাকর তুমি কেন কাঞ্চ বাবা তোমার বাড়ি ঘর ছেলে বলে মনে হয়েছে নাকি বাড়ি ঘর তুমি ছেড়ে এসেছো এই জন্য তোমার মনে পড়ে তোমার চোখ দিয়ে পানি ঝরছে বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমি আপনার বন্ধু আপনার সাহাবী আমার ছেলে বলে চোখ পানি ঝরে না নবী গো এই দেখেন খালের ভিতর একটা সাপ আছলো ওই সাপটা বের হওয়ার কারণে আমার পায়ে এমন করে কামড় দিয়েছি ওরে আল্লাহ এমন ভাবে কামড় দিয়েছে আমি বেশে কাতর হয়েছি আমি সহ্য না করতে পেরে আমার চোখ পানি ঝরেছে রসুল বলছেন কেন তুমি আগে বলনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেন কষ্ট না পানির জন্য আমি বলিনি নবীজি এরকম মুখ থেকে একটু ছবলে নিলেন থুতু করলেন আর থুতু নিয়ে যে জায়গাতে সাপে কামড় দিয়েছি যেমন লাগিয়া দেওয়া সঙ্গে সঙ্গে বিশ্বাস হয়ে গেল নারে তাকবীর আহ ওই রাইটার নাকি হায়রা তোমার ফারুক একদিন বলছেন আল্লাহ আবু রে একটা রাইতে নেকি মানে ওই যে সরেছিল সরে ছিল একটা রাইতে আল্লাহ তুমি যাকে দিয়েছো এত দিয়েছো আমার সারা জীবনের যদি যত নেকি আছে আবু বাকার কে দিয়ে দেওয়া হয় আর আবু বাকার যদি ওই গারে সরের একটা রাতের নেকি আমাকে দিয়ে দেয় তাহলে আমার জন্য খুবই ভালো হবে আমার জন্য খুবই ভালো হবে গোটা আবু বাকারের জীবনের আমি নেকি চাই না আল্লাহ যে। মাত্র একটা রাতের নেকি চাই ওই গারে সরে যে থেকে যত নেকি পেয়েছেন ওই রাতটার নেকি যদি আমাকে আবু বাকার দিয়ে দেয় আর আমার সারা জীবনের নেকি যদি আবু বাকার নিয়ে লয় আল্লাহ আমি উমর রাজি হয়ে যাব আমি খুশি হয়ে যাব অনেক ঘটনা আছে ও জীবনের ভাই নির্বাহী আমার ভাইরে অনেক কথা আছে এই মাসে ফেতরা আদায় করতে হয় ফেতরা দিতে হয় না হয় না ফেতরা আদায় করতে হয় ফেতরাটা কেন দিতে হয় সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটাকে খালিস করেছেন যেন ইবাদত খালিস হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন মানুষ রে তোমাকে আমি মিথ্যা কথা বলতে বলেছিলাম রে মানুষ কিন্তু হয়তো তুমি মুখ দিয়ে মিথ্যা কথা বলে দিয়েছিলে তোমাকে আমি মুখ খান্ডা দিয়ে ভালো কথা বলতে বলেছিলাম কিন্তু মুখ তুমি এমন একটা নমরা কথা বলে দিয়েছ যে কারণে তোমার রোজাটা একটু দাগ লেগে গেছে যে কারণে তোমার রোজাটাতে একটু দাগ লেগে গেছে তোমার নেকি খান্ডা একটু কমে গেছে এই জন্য উম্মত রে তুমি রোজা রাখো এক মাস রোজা রাখো এক মাস রোজা একে তুমি ফেতরা আদায় করো ফেতরা আদায় করতে গেলে দুটা লাভ আছে একটা লাভ হলো এই তোমার রোজাতে যে দাগ লেগেছে এই দাগটা শেষ হয়ে যাবে আর দুই নম্বর ফকির মিসকিনের বাড়িতে খানা হয়ে যাবে এই জন্য আমি ফেতরা দিয়েছি আর একটা মশলা শুনে ঈদের নামাজ পড়তে যাবেন তখন রাসূল বলেছেন যে তুমি ঈদের নামাজ পড়তে যাবে এত খাজুর মিঠা চোখা কিছু খাইয়া যাও হজর নামাজ পড়ে নিলেন কিছু খেয়ে নিলেন নামাজ পড়তে চলে গেলেন আর বকরেদের নামাজ যখন পড়তে যাইবে তখন রাসূল বলেছেন তুমি যদি পারো তো না খেয়ে তুমি নামাজ পড়িতে যাও যেরকম ফজরের নামাজ পড়লেন আর কিছু খাইতে হবে না সন্ধ্যাবেলাতে যা খেয়েছেন খেয়েছেন নামাজ পড়তে চলে গেলেন নামাজ পড়ে আপনি বাড়িতে আসবেন আর সর্বপ্রথম কুরবানি করবেন আর আমরা করি কি গোটা কুরবানি কইরে যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আমরা গোস রান্না বান্না করি না নিয়ম লাই কুরবানি জানোয়ার কেটে দিয়েছেন 1 কিলো গোস আগে দিয়ে পাঠিয়ে দেন বাড়িতে কেন সারা গোস বানাইতে তো সময় লাগবে মাংস বানাইতে 1 কিলো গোস আপনি পাঠিয়ে দেন রান্না বান্না করবে আইসা আপনি খেলেন এটা হলো সন্ন্যাত তারিকা কিন্তু হায়রা আফসোসের কথা এই কাজটাকে কত মানুষ রোজা মনে করলে যে কুরবানির জন্য আধখানি বেলা রোজা আছে এটা ভুল কথা আধখানি বেলা রোজা হয় কোনদিন যে ভাই আপনি ঘড়ি দেখছেন যে আজ 5টা বেজে 56 মিনিটে ইফতারি আছে 54:55 হতে গেল গেলো ইফতারি করেন না আর আপনি 10টার সময়তে খায়ের কেরা কইছেন আমার আজ একটা রোজা হয়ে গেল এটা কেমন রোজা

এই জন্য রসুল বলেছেন তুমি নমাজ পড়িতে যাওয়ার আগে আগে ক্ষেত্রা দিয়ে দাও ভাইরে আমার বলার মেলাই কথা আছে মেলায় কথা আছে বন্ধুরা আমার আল্লাহ বাচ্চালাকে ইনশাল্লাহ আবার কোনোদিন বলবো ভাই তবে আপনারা আলহামদুলিল্লাহ অনেক দান করেছেন অনেক দান করেছেন তবে আজকে আমি চাল সাথে সব দান করলেন আপনার টাকা পয়সা সব দিলেন একটা কোনো আল্লার বান্দা এরকম কেউ আছেন যে মসজিদের জন্য এক কাঠা কিংবা এক ডিস মিল জমিন দা দান করতে পারবেন এরকম মজলিসের মধ্যে কোন মা খালা দাদি নানি কেউ আছেন মাঠে ময়দানে জমিন আছে কোন জায়গারই জমিন হোক এক ডিসমিল হোক আধ ডিসমিল হোক এক কাটা হোক মলান আমি দান করলাম বিক্রি করে যা টাকা হবে আমি দিয়ে দেবো মসজিদে আছেন মজলিসের মধ্যে কেউ দেখি এরকম আল্লাহ একটা লোক দেখি মসজিদের কাজ চালু হবে কোন এমন একটা আল্লাহওয়ালা আছেন এক কন্টল রড দান করবেন এক কন্ট্রোল রড যখন মসজিদের কাজ চালু হবে আপনি দিয়ে দিবেন এক কন্ট্রোল রড কে মনোগত দিয়ে দেন দেখি কোন আল্লাহওয়ালা আছেন এক গাড়ি বালু দান করবেন 100 সেফটি বালু দেখি কোন আল্লাহওয়ালা আছেন 1000 ইট দান করবেন একটা আফটার রাখলাম দেখি এতটি মজলিসের মধ্যে কোন আল্লাহওয়ালা নাই এক গাড়ি বালু কিংবা এক গাড়ি গিট্টি কিংবা 1000 ইট কিংবা এক কন্ট্রোল রড দেখি কোন আল্লাহওয়ালা আছেন আমি সময়টা লিব না ভাই কারণ কালকে আমার প্রোগ্রাম ফের আছে পূর্ণিয়া হরদাতে কয়দিন থেকে লাগাতার প্রোগ্রাম এই জন্য পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দেখি একটা আমি আপনার রাখলাম ভাইরে দেখি কোন আল্লাহ বলে একটা মুজাহিদের কুম নাই যে একটা সামান দান করবেন মাশাআল্লাহ কি নাম ভাই আইছেন সালাম করে আপনার সাথে মাশাআল্লাহ জাযাকাল্লাহ কি আপনার নাম মুখতার আলম মাশাআল্লাহ দেখেন দিল ফেটে গেছে ভাই সুবহানাল্লাহ কি দিবেন আপনি এক কাঠা ভুঁই দিবেন আল্লাহ একটা জোড়া বলেন নারা কিন্তু হল না ভাই আহ আহ দেখেন দিল ফেটে গেছে ভাই এক কাটা জমি দান করলেন ভাই আমার মুক্তার আলাম সাহেব আল্লাহ মসজিদের জন্য একটু জোরা বলেন নারে রে থাকবে ও আল্লাহসামাজ আচ্ছা আমার মুক্তার ভাইয়ের কেউ জোড়া হবে না এক কাঠা দিবেন ভাই এক ডিসমিলে দান করবেন করবেন দেখি দেখি জি জি ঠিক আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ জি 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 যা দাম হবে আপনারা পাঁচশো না গ্রামের যারা আছেন বসে যাবেন বসে যে লিবে দাম করে যা টাকা হবে দিয়ে দিলেন এক কাঠা জমিন শুভান আল্লাহ ভাইরে খুব মায়ের জিনিস জমিন আল্লাহ কত যে আল্লাহ খুশি হবে